হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি অঞ্জলি, অঞ্জলির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা খুব ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখে নাও কী ভিডিও। আজকে আমি নিজের চুল নিজে কাটিং করব। হাউ আই কাট মাই হেয়ার অ্যাট হোম দেখার জন্য তোমরা রেডি থাকো। এই দেখো, আমার চুলটা ভীষণভাবে লম্বা হয়ে গেছে, আর অনেকেই এই লকডাউনের জন্য পার্লারে যাচ্ছ না, যার জন্যই আজকে আমার এই ভিডিওটা। দেখতে থাকো তোমরা কীভাবে আমি কাটবো। এ দেখো চুলটা কতটা লম্বা আছে, দেখে নাও। এই যে এবার আমি চুল দেখেছ লম্বা, এবার আমি দেখে কাটবো। প্রথমে আমি চুলটাকে খুব সুন্দরভাবে আঁচড়ে নেব আর করবো মাঝে সিটি। দেখো মাঝে সিটি, তারপরে কাটবো আমি সামনের লকটাকে। এগুলো সাইড করে নেব। দেখো আর এখান থেকে, এখান থেকেই নিয়ে নেব এইভাবে আরেকটু চুল। দেখে নাও সমান সমান নিতে হবে। এই দেখো, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি এতটা চুল, আর এখানে নিয়ে নিচ্ছি এতটা। এবার আমি পেছনের চুলটাকে বেঁধে দেবো, নাহলে লকসটা কিন্তু কাটা অসুবিধা হবে। চুলটাকে আমি একটু খোপা করে নেব, একটু বেশি নেওয়া হয়ে গেছে। চুল নিয়ে নেব, চুলটা এতটাই সিল্কি না যে অসুবিধা হচ্ছে। এইটুকু চুলটাই নেব আমি, একটু সাইডে জায়গা, একটু আর চুলটাকে পেছন দিক থেকে খোপা করে নেব। এই দেখো এটা হয়ে গেল আমার সামনের দিকে চুলটা নেওয়া। দেখো পুরো সমানভাবে নেওয়া হয়েছে। এবার আমি চুলটাকে কাটবো। আর কীভাবে কাটবো তোমরা দেখে নাও। একবারে কিন্তু এমনি কাটা যায় না, ঠিক আছে? এটাকে স্টেপ বাই স্টেপ কাটবো আমি। একটু কাটা হলো, খুব বেশি ছোট করবো না, খুব বেশি ছোট করলে অসুবিধা হয়ে যায়। সাইডে কাটা হয়ে গেল। এবার আমি এটা কেটে নেবো। Thank you.
সেগুলোতে একটু সামান্য জল দিয়ে আমি এগুলোকে সেট করব। এই দেখো বন্ধুরা, সুন্দরভাবে সামনে চুল কাটা হয়ে গেছে, দেখো নিজের থেকেই কাটলাম। তোমরাও ট্রাই করতে পারো, কোনো খারাপ হবে না চুল। আর দেখো ছোট বড় থাকে, এটাকে হালকাভাবে সমান করতে হবে। আর এইদিকে চুলটা ভালো করে, এই দেখো ঠিক আছো। এবার আমি কাটবো পেছনের চুল। পেছনের চুল নিজের থেকে তো কাটা যায় না। এই দেখো পেছনের ব্যাকের চুলটা কিভাবে কাটবো দেখে নাও তোমরা। এতটা লম্বা রয়েছে, এবার আমি এটাকে এভাবে দুভাগে ভাগ করে দেবো। দেখো না তোমরা পেছনে, এই দেখো দুভাবে ভাগ করে ফুলটাকে বেশি কাটবো না, এতটা তাও অনেকটাই। দেখো কি সুন্দর শেপে এসছে চুলটা। এটাও তাই করে নেবো, এটাও আমি তাই করে নেবো, দেখে নাও। চুল কাটা এত সহজ জানতাম না, চুল কাটা আমার হাজব্যান্ডের যখন দিয়ে কেটে দিয়েছি একটা সাহস পেয়ে গেছি। যেহেতু ক্যামেরা আন্দাজে করছি, চুলের লেন্থটা ভালোভাবে বুঝতে পারছি। দেখো এই দেখো শুধু কি সুন্দর হলো, নিজেও ভাবিনি, হাজব্যান্ডেরটাও ভাবতে পারিনি এত সুন্দর কাটতে পারবো। জানি না তোমাদের কেমন লাগছে, দেখো যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমাকে, তারা আমার চ্যানেলের সমস্ত ভিডিও গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও দিয়ে থাকি আমি। এরা আমার চুল কাটিং কমপ্লিট, প্রথমে এই যে কাটিং আর তারপরে পেছন কাটা। তাহলে দেখে নাও আমি চুলটাকে সুন্দরভাবে বাঁধতেও পারবো। এই দেখ, কি ভালো হয়েছে তো কাটিংটা। এই দেখো, এই দেখো পুরোটাই দেখে, এই দেখো এবার সেভ করে নেবো ভালোভাবে। চুলটার কি অবস্থা হয়েছিল দেখেছো তোমরা, এবার দেখে নাও। এটা নিজে নিজেই আমি চুলটা কেটে ফেলেছি, দেখো সাইড সেটাও করতে পারি। সব দিক থেকে সুন্দরভাবে কাটিং হয়েছে, এটাকে ভালোভাবে আমি জল দিয়ে বসাবো, তারপর তোমাদেরকে ফিনিশিংটা দেখাবো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পারলে একটু শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, এমনি কিন্তু যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে তোমাদের আমার যত ভিডিও আমি পাবলিশ করব তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক অবশ্যই দেবে, ভুলবে না কিন্তু, ভালো লাগলে লাইক দেবে। আগে তো বললামই সব, আজকের জন্য এখানেই শেষ করছি, বাবাই, ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সাবধানে থাকো, টাটা।